ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে ছেষট্টি সাতষট্টি এবং আটষট্টি নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই এখন আমরা ছেষট্টি নম্বর পৃষ্ঠায় পৌঁছে গেছি এর আগে আমি এক থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখিনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা পর অঙ্কগুলো দেখতে পাবে এখন দেখি ছেষট্টি নম্বর পৃষ্ঠে আমাদের কি অঙ্ক করতে দিয়েছে প্রথমেই বলেছে দেখো প্রিয়ার হিসাব দেখো প্রিয়া একটা মেয়ে হাতে একশো টাকার নোট এক দুই তিন চার চারটে নোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেমন আমরা অনেকেই একশো টাকার নোট দেখেছি ঠিক আছে এবার দেখো অঙ্কতে আমাদের কি করতে দিয়েছে প্রিয়া নতুন স্কুলে যাবে তার স্কুলের জামা দরকার আমরা প্রত্যেকে যখন স্কুলে যাই প্রথম স্কুলে যখন যাই তখন তো নতুন জামা পরি প্রতিটা স্কুলের এক একটা আলাদা ইউনিফর্ম আছে সেগুলো তোমরা পরো এবং তারপরে স্কুলে যাও আবার জুতো পড়ো ভালো নতুন ব্যাগ নাও তাই তো সেটাই বলেছে তার স্কুলের জামা দরকার দোকান থেকে চারটি জামা কিনতে হবে একটি জামার দাম একশো টাকা কটি জামা কিনবে প্রিয়া কিনবে চারটি জামা কিনবে আর এক একটা জামার দাম কী একশো টাকা তাহলে মোট কত টাকার জামা কিনল কিভাবে বের করব দেখো প্রিয়ার মা দোকানিকে তাহলে কত দেবে চারটে জামা তাই চার লিখলাম আর প্রতিটা জামার দাম হচ্ছে একশো টাকা তাহলে চার গুণ একশো টাকা যদি করি তাহলে বেরিয়ে যাবে চারটে জামার মোট দাম কত তাই তো চার গুণ একশো কত হবে চারশো টাকা কেমন তোমরা যদি এখানে রাফ করে দেখো তাহলেও পারবে একশো গুণ চার একক দশক শতক লিখলে চার গুণ শূন্য কত হয় শূন্য কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ সব সময় শূন্য হয় তাই লিখলাম চার গুণ শূন্য এখানেও শূন্য হবে আর এককে কত চার চার ঘরের নামটা যারা মনে রেখেছ তারা এমনিই জানো চার এককে চার তাহলে কত বেরোলো চারশো এখানে তাই জন্য আমি সমান সমান দিয়ে চারশো টাকা লিখেছি তাই উত্তর কি বেরোবে সমান সমান চারশো টাকা দিলেন কেমন এবারে দেখো নেক্সট কি বলেছে স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি একশো টাকা দেওয়া হলো তাহলে প্রিয়ার কাছে এখন কত টাকা থাকবে প্রিয়া মোট কত হবে দুই গুণ একশো টাকা হবে দুই গুণ একশো কত একশো দুগুণে দুশো এইটাও আমি যদি রাফ করে দেখাই এখানে রাফ করি দেখো একশো গুণ দুই একক দশক শতক দুই গুণ শূন্য হয় শূন্য দুই গুণ শূন্য শূন্য দুই এককে দুই দেখো গুণ করলেও দুশো বেরোচ্ছে তাহলে লিখলাম সমান সমান দুশো টাকার বই কিনতে পারবে কেমন এবার দেখো কি বলছে প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য তিনটি একশো টাকার নোট দিল তাই তো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য কি তিনটি একশো টাকার নোট দিল তাহলে প্রিয়া কি করবে এখন কত হবে বা এইটা আমি আবার গুণ করে দেখাই দেখো একশো গুণ তিন একক দশক শতক লিখলাম তিন গুণ শূন্য শূন্য তিন গুণ শূন্য শূন্য তিন এক তিন দেখো এখানেও বেরিয়েছে গুণফল তিনশো তাই বলছে সমান সমান তিনশো টাকার জুতো কিনতে পারবে তাই তো তাহলে প্রিয়া কী করছে চারশো টাকার স্কুলের ইউনিফর্ম কিনছে দুশো টাকার বই কিনছে এবং জুতো কিনছে কি তিনশো টাকার কেমন এইভাবে আমরা এই পাতার অঙ্কগুলো কমপ্লিট করলাম এখন আমরা নেক্সট পেজ অর্থাৎ সাতষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো করব। কেমন আমরা এখন সাতষট্টি নম্বর পৃষ্ঠায় পৌঁছে গেছি সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখো এখানে বলেছে দীপার বইমেলায় ভ্রমণ বইমেলায় তোমরা অনেকেই গেছ অনেক রকমের বই পাওয়া যায় বিভিন্ন দোকানে এক এক রকমের বই পাওয়া যায় ঠিক আছে এখানে কি বলেছে দেখো দীপার আজ খুব মজা দীপাও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় অনেক বন্ধু যাবে তাই তারা দুবারে যাবে অনেক বন্ধু হলে কি মেলা তো একটা ছোট্ট জায়গার মধ্যে হয় সেখানে যদি প্রচুর মানুষ একসাথে চলে আসে তাহলে তো হয় না তাই জন্য তারা অনেক বন্ধু মিলে যাবে সেই জন্য একবারে সবাই যাবে না পার্ট বাই পার্ট যাবে ধরো হাফ এখন যাবে হাফ আবার কিছুক্ষণ পরে যাবে সেই রকম ঠিক আছে প্রতিবারে একশো জন যাবে দেখো এক একবারে কি একশো তিনজন আবার নেক্সট যখন যাবে তখন অন্য একশো তিনজন বন্ধুরা যাবে ঠিক আছে যারা একশো তিনজন প্রথমে গেছিল তারা নয় সেই একশো তিনজন বাদ দিয়ে আরও বাকি একশো তিনজন যাবে কেমন এবারে দেখো একশো তিন সংখ্যাটি কি একশোর থেকে বড় তাই তো আবার একশো দশের থেকে ছোট আমরা বলতে পারি তো কেন আমি একশো ধরছি একশো দশ ধরছি আমি বোঝাচ্ছি দেখো প্রথমে ধরো একশো যদি ধরি যেহেতু বলেছে দুবারে যাবে ঠিক আছে তাই জন্য আমি কি করছি একশো গুণ দুই করছি একশো গুণ দুই কত হয় দুশো সেটা আমি আগের পাতায় পড়িয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে আসছে তাই এখানে বলেছে দেখো একশো গুণ দুই সমান সমান দুশো জনের বেশি বন্ধু যাবে এবারে দেখো বলছে একশো দশজন আমি আগেই বলেছি একশো তিন সংখ্যাটি কি একশোর থেকে বড় কিন্তু একশো দশের থেকে ছোট। তাই দেখো একশো দশকে এবারে দুই দিয়ে গুণ করছি কীভাবে একশো দশকে দুই দিয়ে গুণ করছি দেখো একশো দশ আমি যদি ওপরে লিখি একশো দশকে আমি স্থানীয় মানে বিস্তার করছি একশো আর দশ কারণ একশো যোগ দশ করলেই আমরা একশো দশ পেয়ে যাই তাই তো এবারে দেখো একশোর সাথে আগে দুই দিয়ে গুণ করব আবার দেখো দুইকে দশ দিয়ে গুণ করব প্রথমে দেখো একশো গুণ দুই করছে সমান সমান দুশো পরের বারে করছে দেখো দশ গুণ দুই সমান সমান কুড়ি এই যে দুটো বেরোলো দুশো আর কুড়ি এবারে সেটাকে আমি যোগ করছি দেখো নিচের ক্ষেত্রে দিয়েছে দুশো কুড়ি জনের কম বন্ধু যাবে কি করে আমরা বলতে পারছি দেখো দুশো যোগ কুড়ি করেছি সমান সমান কত হয় দুশো কুড়ি দেখো আমি যদি আমি একক দশক শতক বসাই একক ঘর থেকে যোগ করা শুরু করব শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যর সাথে দুই যোগ করলে দুই আর এই দুইটা নিচে নেমে গেল। দুশো কুড়ি বেরিয়ে গেল এই দুশো কুড়ি যেটা বেরোলো সেটার থেকে কি কম বন্ধু যাবে তো একশো তিনের সাথে যদি দুই গুণ করি কারণ আমি কী বলেছি একশো দশ কি একশো তিনের থেকে বড় তাহলে একশো দশকে যদি দুই দিয়ে গুণ করে দুশো কুড়ি পাই তাহলে আমরা বলতেই পারি একশো তিনকে যদি আমি দুই দিয়ে গুণ করি যে গুণফল ফল পাবো সেটা দুশো কুড়ির থেকে কম হবে তাই জন্যেই বলেছে দুশো কুড়ি জনের কম বন্ধু যাবে কেমন এবারে দেখো কি বলছে এখানে দেখো বলছে কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নামের তালিকা বানাবো সেটা আমরা কি করে বের করতে পারবো একশো তিনকে যখন আমি দুই দিয়ে গুণ করব যে গুণফল বেরোবে সেটিই হচ্ছে বন্ধুর যারা যাবে সেই নামের তালিকা তাই তো দেখো এখানে করছে একশো তিন গুণ দুই কীভাবে করছি দেখো একক দশক শতক লিখে নিলাম দুয়ের সাথে তিন গুণ করছি দুই তিন দু গুণে ছয় দুয়ের সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য দুই এককে দুই ঠিক আছে এখানে আমাদের বলেছে কি গুণ্য গুণক গুণফল দেখো গুণ্য কাকে বলে আমরা কি বলতে পারি যে সংখ্যা কে আমরা গুণ করি তাকে আমরা গুণ্য বলি গুণক কাকে বলি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলি আর গুণ এবং গুণক গুণ করার পর যে আমাদের উত্তরটা বেরোয় বা ফল বেরোয় সেটাই হচ্ছে গুণফল তাই তো এটা আমি আগে তোমাদের যখন অঙ্ক করিয়েছি গুণের অঙ্ক সেখানে আমি ভালো করে সংজ্ঞাটা বলে দিয়েছি তাও তোমরা যারা ভুলে গেছো তাদের জন্য আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এটা আমি কী করতে পারলাম দ্বিতীয় পদ্ধতিতে করলাম এই গুণটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে করলাম এটা তোমাদের জন্য বোঝা বেশি সহজ হবে এছাড়া আর একটা কী পদ্ধতি আছে গুণ করার সেটা দেখো প্রথম পদ্ধতি বলছি কি করছি দেখো একশো তিন গুণ দুই আমরা কি করছি একশো তিন যদি আমি এখানে লিখি এই একশো তিনকে আমি স্থানীয় মানে বিস্তার করছি একশো আর তিন লিখছি কারণ একশো যোগ তিন করলেই তো আমরা একশো তিন পাই তাই তো তাই দেখো এখানে আমি একশো লিখছি আর এদিকে তিন লিখছি এবারে দেখো একশো গুণ দুই করছি একশোকে দুই দিয়ে গুণ করছি কত বেরোবে দুশো আর তিনকে দুই দিয়ে গুণ করছি তিন গুণ দুই সমান সমান ছয় এই যে দুশো আর ছয় বেরোলো সেটাকে যোগ করছি দুশো যোগ ছয় কত হবে দুশো ছয় কীভাবে এলো একক দশক শতক লিখলাম একক ঘর থেকে যোগ করা শুরু করলাম শূন্য যোগ ছয় ছয় শূন্যটা নিচে নামালাম এই দুইটা নিচে নামালাম দুশো ছয় বেরিয়ে গেল এটা যোগ করে বের করলাম অর্থাৎ এই যে যোগ ফলটা এখানে বেরোলো এটাই তো হচ্ছে অরিজিনালি একশো তিন গুণ দুই করলে যেটা গুণ ফল বেরোবে সেটার উত্তর তাই না সেটাই আমাদের বুঝিয়ে দিয়েছে তাই আমরা কি বলতে পারি তাই দীপা ঠিক দুশো ছজনের নামের তালিকা তৈরি করলো কেমন এইভাবে আমরা এই পাতার অঙ্কগুলো করলাম এখন আমরা নেক্সট পেজ অর্থাৎ আটষট্টি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব কেমন আমরা এখন আটষট্টি নম্বর পৃষ্ঠায় পৌঁছে গেছি এখানে আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখো আগের পাতায় বলে দিয়েছিল দীপা দুশো ছজন বন্ধুর নামের তালিকা তৈরি করেছে এখানে আবার বলেছে দেখো দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে দুটি করে লজেন্স দেবে মোট কতগুলো লজেন্স দীপা নেবে মোট কতগুলো লজেন্স নেবে যদি আমরা বের করতে চাই কিভাবে করব কত জন সংখ্যা সেটা হচ্ছে দুশো ছয় তাকে আমরা প্রত্যেককে কটা করে লজেন দেবে সেটা দিয়ে গুণ করছি প্রত্যেককে দুটো করে লজেন দেবে তাই দুশো ছয় গুণ দুই আমাদের বের করতে হবে তাই তো আমরা কিভাবে করছি দেখো দুশো ছয়কে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে এই যে গুণ করার পদ্ধতি এটা দুরকম পদ্ধতি আছে প্রথমে আমি তোমাদের দ্বিতীয় পদ্ধতিটা বোঝাচ্ছি দেখো দুশো ছয় গুণ দুই একক দশক শতক লিখে নিলাম প্রথমে দুইকে ছয় দিয়ে গুণ করব তাই তো দুইকে ছয় দিয়ে গুণ করলে কত হয় দুই ছয় দুগুণে বারো বারোর দুই হাতে আমার এক হাতের একটা আমি দশক ঘরের উপরে লিখলাম ঠিক আছে দুই শূন্য তো শূন্য হয় এই শূন্যর সাথে আমি হাতের একটা যোগ করছি কত হবে এক হবে এবারে দেখো দুই দুয়ে কত হয় বা দুই দুগুণে কত হয় চার তাহলে উত্তর কত বেরলো চারশো বারো চারশো বারো বেরিয়ে গেল আমাদের গুণ ফল কেমন এবারে দেখো দ্বিতীয় পদ্ধতিতে আমি করলাম প্রথম পদ্ধতিতে আমরা কিভাবে গুণটা করব। দুশো ছয়কে দুই দিয়ে গুণ করতে দিয়েছে তাই প্রথমে আমি দুশো ছয় ওপরে লিখলাম তাকে আমি স্থানীয় মানে বিস্তার করব কি করে করব দুশো আর ছয় করছি কারণ দুশো যোগ ছয় করলে আমরা দুশো ছয় পাই তাই তো প্রথমে এবারে আমি দুশোকে দুই দিয়ে গুণ করছি দুশো গুণ দুই কত হচ্ছে দুই দুগুণে চার আর দুটো শূন্য পাশে বসিয়ে দিলাম ডান দিকে তাহলে চারশো বেরিয়ে গেল। আবার দেখো ছয়কে দুই দিয়ে গুণ করছি দুই ছয় দুগুণে কত বারো বেরো বেরিয়ে গেল চারশো যোগ বারো সমান সমান চারশো বারো বেরিয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে এই ক্ষেত্রেও দেখো আমি যে দ্বিতীয় পদ্ধতিতে করেছিলাম সেখানেও আমাদের গুণফল বেরিয়েছিল চারশো বারো আর এই প্রথম পদ্ধতিতে যেভাবে আমি গুণটা করলাম সেখানেও কিন্তু আমাদের গুণফল চারশো বারোই বেরিয়েছে তাহলে আমরা যে পদ্ধতিতেই গুণটা করি না কেন আমাদের গুণফল কিন্তু সবসময় সেম বা সমান আসবে ঠিক আছে এইবারে দেখো কি বলেছে হাতে কলমে কাজ ব্র্যাকেটে লিখে দিয়েছে কার্ড নিয়ে আমরা কার্ডের সাহায্যে গুণটা করব। দুশো ছয় গুণ দুই দুশো ছয়কে যদি দুই দিয়ে গুণ করি সেটা আমি কি বলতে পারি দুশো ছয়কে দুবার যোগ করছি কারণ দুই দিয়ে গুণ করার অর্থই তো দুবার যোগ করা দুশো ছয় যোগ দুশো ছয় লিখলাম এটা আমরা কার্ডের সাহায্যে কিভাবে প্রকাশ করব দেখে নাও দুশো ছয় দুশো ছয়কে আমি যদি একক দশক শতকে লিখি তাহলে শতক ঘরে দুই রয়েছে তাই আমরা দুটো একশো নম্বরে কার্ড নিলাম তাই তো দশক ঘরে শূন্য তাই দশক ঘরে আমি কোনো কার্ড নিলাম না আর একক ঘরে ছয় রয়েছে তাই আমি ছটা এক নম্বরে কার্ড নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এক নম্বরে কার্ড নিয়ে নিয়েছি এবারে দেখো দ্বিতীয় পদ্ধতিতে কি করলাম যেহেতু দুবার দুশো ছয়কে যোগ করেছি তাই জন্য আমি দুশো ছয়কে আবার একইভাবে কার্ড নিলাম দুটো একশো নম্বরে কার্ড নিলাম আর ছটা এক নম্বরে কার্ড নিলাম কেমন এবারে আমি কি করছি একত্রিত করছি একশো নম্বরের কার্ডগুলোকে একত্রিত করছি আর এক নম্বরের কার্ডকে একত্রিত করছি তাই তো দেখো এক দুই তিন চার চারটে একশো নম্বরে কার্ড একত্রিত করলাম এখানে লিখেছে এক দুই তিন চার এবারে দেখো কটা এক নম্বরে কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা এক নম্বরে কার্ডকে আমি একত্রিত করছি বারোটা এক নম্বরে কার্ড আমি কি করতে পারি দশ যোগ দুই করতে পারি তাহলে আমি দশটা এক নম্বরে কার্ডকে একত্রিত করলে আমি কি পেয়ে যাব একটা দশ নম্বরে কার্ড তাই তো তাই জন্য আমি কি করেছি দশটা এক নম্বরে কার্ডকে একত্রিত করেছি আর দুটো এক নম্বরে কার্ডকে বাইরে রেখেছি পরে আমি কি করছি দেখো চারটে একশো নম্বরে কার্ড লিখলাম আর যেহেতু দশটা এক নম্বরের কার্ডের ভ্যালু হচ্ছে একটা দশ নম্বরের কার্ড তাই তো কারণ দশবার যদি এক লিখি বা দশবার যদি এক যোগ করি তাহলে কত হয় দশ হয় তার জন্য আমি দেখো একটা দশ নম্বরের কার্ড নিলাম আর দেখো দুটো কার্ড দুটো এক নম্বরের কার্ড বাইরে ছিল সেটা আমি বসিয়ে দিলাম তাহলে আমি কি লিখতে পারছি চারটে একশো নম্বরের কার্ডের জন্য চার একক দশক শতকে যদি বসাই তাহলে আমি কি করতে পারি দেখো একক দশক শতকে বসাই তাহলে আমরা কি করতে পারি দুটো এক নম্বরে কাট তাই একক ঘরে দুই বসালাম দশক ঘরে একটা দশ নম্বরে তাই দশক ঘরে আমি এক বসালাম আর শতক ঘরে এক দুই তিন চার চারটে এক নম্বরে কাট তাই আমি শতক ঘরে চার বসালাম তাহলে চারশো বারো বেরিয়ে গেল আমাদের উত্তর আমরা যদি কার্ডের সাহায্যেও এই গুণটা করি তাহলেও কিন্তু আমাদের উত্তর চারশো বারোই বেরোচ্ছে ঠিক আছে আমরা কিন্তু তিন রকম উপায়ে এই গুণটা করতে শিখলাম কেমন তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও আর বুঝে নিয়ে নিজে হাতে খাতায় বা বইয়ে প্র্যাকটিস করো কেমন তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবে তোমরা ততটাই ভালো করে নিজেরা অঙ্ক বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো করে করতে পারবে কেমন আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন